আজান দেওয়া ছিল, কেউ কেউ ছিল। এবং তোমরা যখন প্রশ্ন করেছ, আমি ইন্না আতাইনা বললাম, ফালা ওয়া রাব্বিকা বললাম, কাকা বলছো, আমি কি সম্বোধন করছি, তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, একা তিনি সব সত্যকে বাদ দিয়া কার যেন পরোয়া না করে আমার গর্বে সামনে নিয়ে যখন দাঁড়াইছিল আমার হাবিব কি হয়েছিল? আলহামদুলিল্লাহ ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونسقي عليك الخير ونشكرك ونرجوك ونكبر ونكبر من يبتلوك اللهم إياك نعبد إياك نستعين أمر حبيب يا أمر حبيب একমাত্র আমার রবের সামনে গিয়া আল্লাহু আকবার বলে আমার উপর ভরসা করে দাঁড়ায়া তিনি বলছেন সুবহানাকা, পাক পবিত্র আমি, রহমান আমি, রহিম আমি, সাহায্যকারী আমি, একমাত্র এবাদত তোমারই করি, সাহায্য একমাত্র তোমার কাছে চাই। আমার হাবিব বলছেন মাহবুব দুনিয়াতে কেউ নাই, আমি আল্লাহ বলছি মাহবুব তুমি ছাড়া কেউ নাই। আমার হাবিব বলছে সুবহানাকা, আমি আল্লাহ বলছি ইন্না আতাইনাকা। আমার হাবিব বলছে ওয়াবি হামদি আপনার রবের আমি জিজ্ঞেস করতে চাই, রব কি খালি আল্লাহর হাবিবের নাম ব্যবহার? আমাদের রব না আল্লাহ কি? উম্মতের দরদি এমন আর কেউ আছে?
আল্লাহ সরাসরি আপনার কথা শুনে আপনাকে দেখি না, রাব্বি আরিনি, আল্লাহ আপনি একটু দেখা দেন। কত বড় শয়তান! আল্লাহ তোমার সকাল সন্ধ্যা প্রতিদিন 24 ঘন্টা আমার হাবিবের খবর রাখার জন্য দিয়েছি, আর হাবিব সেখানে যাইব সেখানে তোমার যাইতে বসে সাবধান, তুমি গোহার ভিতরে যাই শ্বশুর বাড়িতে বেড়াই, শ্বশুর বাড়ির ঘরে যাই অভিনাজি করবো, কইল সাবধান সাইকেল থেকে বাইরে করতে দিও না। সকল পানি মাথায় গাইগা যদি রসুল করে এই বিয়াদুলির থেকে পাক হবে না। আর তোমার বাংলাদেশের মিলাদ নবী যেখানে হুজুরে নিয়ে আসো সেখানে 24,000 বার আলোচনা আপনার বাস শুনেছেন এখান থেকে
এই সুযোগ সামনে রাখতে থাকবে ওর পরম্পরা করতে হবে বোঝাবো সবাই তো যারা উপস্থিত আছে তাদের মধ্যে কে মুরব্বী? এখন মুরব্বী রে প্রথম বলে, মুরব্বী যদি বলে না রে বাবা আমি এই মজলিসে 1,24,000 পয়গাম্বর ওই জায়গার মধ্যে সবচেয়ে মুরব্বী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ করলেন তিনিও তো আছে, যত নবী তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হবে তোমাদের যেই পৃথিবীতে থাকো যার নবুয়তি চলতে থাকে তোমাদের কারো নবুয়তি চলাকালীন ওই সময় যদি আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করে দেই আমার হাবিব যাওয়া মাত্র সাথে সাথে তোমাদের নবুয়তি ক্যান্সেল। চলাকালীন সময়ে যদি আমার হাবিব দুনিয়া আইসা করে যাওয়া মাত্র যেখানে নবুয়তি ক্যান্সেল এখানে ইমামতি চলে, এখানে একটা মাসলা মনে হয়েছিল কইতাম আল্লাহ বিশ্বাস
যাওয়ার পরে জিবরাইল এতক্ষণ পর্যন্ত কিন্তু জিবরাইল আসেন 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 আমি যখন এখানে গাড়ি থেকে নামলাম নাই মা তারপরে মসজিদে যাবো, এখন আমার যিনি রাহবরি করে নিয়ে গেছেন ইনি কি আমার বসে মসজিদ যান 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 কইলে কোন দিকে মসজিদে আমি জানবো? তাহলে যিনি রাহবর তিনি কি করে? আসেন 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 এই জিব্রাইল সব জায়গায় আসেন আসেন করে রাহবরি করে নিয়ে ওই সিদ্ধাতুল মুনতাহার ইমিগ্রেশন বর্ডারে যাইয়া জিব্রাইল আমি তো হুজুর যান আপনার বৈঠক হবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে প্রতিনিধি দলের সদস্য 103 জন চুক্তি স্বাক্ষর হবে 10টা তার মধ্যে পদ্মার পানি চুক্তি 1 নম্বর জীবন পানি পাবে কিনা সন্দেহ দুইজন একসাথে বসছে তমাম কায়নাতের সমস্ত সৃষ্টি জগৎ তাকে আছে কি চীনের রাষ্ট্রপ্রধান আর বাংলাদেশের রাষ্ট্রপ্রধান দুইজনের বৈঠক চুক্তি স্বাক্ষর হবে 8টা আল্লাহর আল্লাহর হাবিব বলছে চুক্তি স্বাক্ষর হবে কয়টা?
আছে। আমি আজকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, শান্তির রাজ বাংলাদেশে আমরাই কায়েম করেছি। আমরা বলে দেশের ওয়ান পার্সেন্ট আমরা শুনছেন কিনা চতুর্থ দরজা লাগানো এসি রুমের ভিতরে বসে তাদের হিসাব করে দেখছে বাংলাদেশে মুরব্বীর সংখ্যা 17 লাখ। মুরগিটা যেমন শখ করে ফেলছে, শখের মুরগি প্রথম ডিম ফেললে স্কুলের মাস্টার দেখাও না, আমাদের কথা শোনার জন্য মানুষ তত পাখির মতো আমাদের পজিশন আছে, অপজিশন আছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরের সাথে আমাদের সম্পর্ক বৈঠকের মধ্যে একটা আলোচনা হয়েছে শুধু একটা সময়, একটা 27 বছরের এই কয়েক মিনিট আল্লাহ আলাইসালামকে বানিয়েছেন সফি আলাইসালামকে বানিয়েছেন নজিবুল্লাহ, ইব্রাহিমকে বানিয়েছেন খলিলুল্লাহ, মুসা আলাইসালামকে বানিয়েছেন কালিমুল্লাহ, ঈসা আলাইসালামকে বানিয়েছেন রূহুল্লাহ, সোহেব আলাইসালামের জন্য হাওয়াকে তাবে করে দিয়েছেন, আর দাউদ আলাইসালামের জন্য লোহাকে গরম করে দিয়েছেন। আমি আপনার হাবিব, আমার জন্য কি আছে? যত নবীকে আমি আল্লাহ পাক যা কিছু দিয়েছি সবাই যত কিছু দিয়েছিলাম, সমস্ত এলেম, সমস্ত মর্যাদা, নবীদের সমস্ত এলেম সবকিছু একত্রিত করে আপনার জড়িয়ে দিয়ে দিয়েছি।
নবীদেরকে মর্যাদা দিয়েছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আর আপনাকে মর্যাদা দিয়েছি আপনার সাড়ে তিন হাত বড়ি পড়াটাই মর্যাদা। আপনি হাত লাগাইবেন তিনজনের খাবারে, তিন হাজার মানুষ খাইয়ে খাবার খুবাইতে পারবেন, এক কাপ দুধের মধ্যে হাত দিবেন সত্তর জন খাইয়া শেষ করতে পারবেন, একটা জিনিস শুধু আপনি আর আমার মধ্যে রাখছেন, কাউকে জানাইও না কাউকে দেও না। অঙ্গীকার দিয়ে আল্লাহ যখন বলতে শুরু করছেন আয়া, যেই দিন আল্লাহ কমপ্লিট করছেন সেই দিনের একটা আয়াতে যদি তোমাদের কাছে আমার পক্ষ থেকে পৌঁছে থাকে সেটা পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। আজকের দিনে যারা এখানে বসছে পরবর্তী মানুষের কাছে দিন পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। কথা বুঝে আসতেছে? ইতিহাস সাক্ষী ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন
1,24,000 ভয়ঙ্কর ভিতরে মাত্র 10,000 সাহাবি, 1,24,000 সাহাবি কালের ভিতরে মাত্র 10,000 সাহাবি এরপরে কালো করেছে মক্কা মদিনায়, দাফন করা হয়েছে মক্কা মদিনায়, এই ইতিহাসে পাওয়া যায়। আর বাকি 1,14,000 সাহাবি গোটা পৃথিবীতে দিয়ে প্রচারের জন্য চলেছে। কথা বুঝতেছেন? ব্যাখ্যা করবো সামনে যদি আসে তখন ব্যাখ্যার সময় নেই। এক নম্বর দিন কমপ্লিট হয়েছে তার দ্বারা, দিন প্রচারিত হয়েছে তার দ্বারা, তিন নম্বর একটা কাজ কিংবা সেই কাজটা হলো দিন কমপ্লিট হয়েছে নবীর দ্বারা, প্রচার হয়েছে সাহাবীর দ্বারা, মুখস্থ প্রচার হয়েছে মুখস্থ, কমপ্লিট হয়েছে মুখস্থ। এখন সামনে একটা কাজ বাকি ছিল এবং সেটা খুব প্রয়োজন, কুষ্টিয়াতে মাদ্রাসা হবে, মাদ্রাসা হবে তোমাদের বিভিন্ন জায়গায়, সেই মাদ্রাসায় দিন করাইতে হবে। আল্লাহ তাআলা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহকে আইনের মধ্যে সর্বপ্রথম জন্ম দিয়া তিন নম্বর দিন লিখিত হয়েছে ইমাম আজম আবু হানিফার দ্বারা। চার নম্বর একটা কাজের প্রয়োজন হয়েছে, দিন লিখিত হয়েছে, সাহাবীর দ্বারা প্রচারিত হয়েছে, নবীর দ্বারা কমপ্লিট হয়েছে, দিনের এখন পাহারাদারের প্রয়োজন। আল্লাহ পাক ওলামায়ে দাওয়াতকে দিনের পাহারাদার হিসাবে গ্রহণ করেছে। কথা বুঝে আসছে? আমাদের দ্বারা দিনের পাহারাদারি হচ্ছে, তসলিমানসলিম আসছে, পাহারাদারি আমরা করেছি, এই করতে ফতোয়ার বিরুদ্ধে রাখছে, পাহারাদারি আমরা করেছি, এই করে সামনে মুক্তি লাগিয়েছে, পাহারাদারি আমরা করেছি, সুলতান কামাল মুসলিমের বিরুদ্ধে কথা বলেছে, পাহারাদারি আমরা করেছি, লতিফ সিদ্দিক হজের বিরুদ্ধে কথা বলেছে, পাহারাদারি আমরা করেছি, আলহামদুলিল্লাহ।